কেরলে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার কোভিডে প্রাণ হারালেন এক ব্যক্তি। টাইমস নাও এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স 80 বছর। গত 16 ডিসেম্বর কোভিডের নতুন প্রজাতি JN1 আক্রান্ত হয়েছিলেন মৃত ব্যক্তি। হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। গত সপ্তাহ থেকেই কেরলে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দক্ষিণের এই রাজ্যে এখনো পর্যন্ত 1324 জন কোভিডে আক্রান্ত হয়েছেন, যা দেশের মধ্যে সর্বাধিক।